আসসালামু আলাইকুম বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। জীবনের কষ্টের সঞ্চিত টাকা দিয়ে তৈরি একটি বাড়ি বানাবেন, একটি মানুষ বাড়ি বানায় একবার, সুন্দরভাবে জীবনযাপন করার জন্য। কিন্তু বাড়ি তৈরি করার পর আমাদের মনে হয় এটি করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, কারণ বাড়ি তৈরি করার পর অভিজ্ঞতা বাড়ে। বাড়ি তৈরি করার আগে আমরা বাড়ি সম্বন্ধে কিছুই জানি না, তাই বন্ধুদের বলি খুব চিন্তা ভাবনা করে বাড়ি তৈরি করুন। কারণ বাড়ি তৈরি করার পর কোনো কিছু চাইলেও আর হবে না। যেমন আপনার বাড়ির মধ্যে যে জানালাগুলি করবেন একটু বড় সাইজের হয়, অনেক সময় জানালার যে গ্রিল আছে তার খরচের ভয়ে জানালাগুলি ছোট করে থাকে, ওটি করবেন না। কারণ রুমের মধ্যে আলো এবং বাতাস থাকবে না। আপনার বাড়ির জানালার মধ্যে যে গ্রিল ডিজাইন লাগাবেন, জানালা যদি বড় সাইজের হয় তবে ওই ডিজাইনটি খুবই ভালো লাগবে। আর সবসময় বলে থাকি গ্রিল ডিজাইন যাই পছন্দ করুন না কেন, যেন সিম্পলের উপরে হয়, কারণ গ্রিলের মধ্যে বেশি ডিজাইন দিলে ভালো লাগবে না। কিছু ডিজাইন আছে স্টিলের মধ্যে বানালে ভালো লাগবে, আবার কিছু ডিজাইন আছে আয়রনের মধ্যে বানালে ভালো লাগে। তাই বন্ধুদের বলি আগে পছন্দ করুন, তারপর বাড়ির মধ্যে লাগান। মিস্ত্রি ভাইদের বলি আপনারা ডিজাইনগুলি সঞ্চয় করে মোবাইল গ্যালারির মধ্যে রেখে দিন। কাস্টমার যখন আপনার কাছে ডিজাইন দেখতে চাইবে আপনি অতি সহজে ডিজাইনগুলি দেখাতে পারবেন। ডাউনলোড করে কিংবা স্ক্রিনশট মেরে রাখুন। অনেক বন্ধু আমাকে কমেন্ট করে ইউটিউব থেকে কীভাবে ডাউনলোড করা যায়। ডিজাইনগুলি জানতে চাই, তাদের উদ্দেশ্যে বলবো ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য একটি অ্যাপ আছে, সেটি হলো স্ন্যাপটিউব অ্যাপ। ওই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি অতি সহজে ভিডিওগুলি ডাউনলোড করে পারেন। সাধারণভাবে আমরা একটি বাড়ির মধ্যে যে জিনিসগুলি লাগিয়ে থাকি সেগুলি জানালা, দরজা, সিঁড়ি রেলিং, বারান্ডা রেলিং, বাউন্ডারি গেট কিংবা আপনার যে বাগান আছে তার গেট, এই সকল ম্যাটেরিয়ালগুলি আপনার আভিজাত্য বহন করে। তাই আপনাদের বলি কোন জায়গায় কোন ডিজাইনটি ভালো লাগবে সেটি আগে পছন্দ করুন।
যেমন ধরুন বাড়ির সামনের একটি গেট লাগাবেন, ওই গেটটি যেন সাইজে একটু বড় হয়, তা না হলে বাড়ির সৌন্দর্য ফুটে উঠবে না। বন্ধুদের বলি, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসছি, কথা হবে পরের ভিডিওতে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। জীবনের কষ্টের সঞ্চিত টাকা দিয়ে তৈরি একটি